নমস্কার, আপনারা দেখছেন সৌরভ গ্রিন প্ল্যানেট চ্যানেল। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকে আমি কথা বলবো খুব জনপ্রিয় একটি গাছ অ্যাডিনাম বা মরু গোলাপ নিয়ে। এই গাছটি কিন্তু একটি দুটি হলেও সবার বাড়িতেই রয়েছে, কিন্তু আমরা অনেকেই সঠিক যত্ন না করার ফলে এই গাছে সঠিক সময় ফুল এবং কর্ডেক্সটা মোটা করতে পারি না, মোটা এবং আকর্ষণীয়। তো আজকে আমি সেই পদ্ধতিটাই দেখাবো কিভাবে আপনারা অ্যাডিনামের সম্পূর্ণ যত্ন করবেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মার্চের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ অবধি আপনারা এই কাজটি করতে পারেন। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি একটা দুবছরের অ্যাডিনাম গাছ নিয়েছি। এই গাছটা আমার প্রায় দুবছর আড়াই বছর বয়স। এটা একটা 8 ইঞ্চির টবে ছিল, দেখতেই পারলেন। টবটা আমি ঠুকে ঠুকে মাটিটা আলগা করে নিলাম এবং তলা দিয়ে যে শিকড়টা বেরিয়েছিল সেটা কেটে নিলাম। এবার আমি খুব যত্নে আস্তে আস্তে এটার সাইডের যে মাটিগুলো আছে সেগুলো সরিয়ে দেবো। এই কাজটা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাস থেকে করতে পারতেন, আর আপনারা মার্চের সেকেন্ড উইক অবধি করতে পারবেন যারা একটু দেরি করে করছেন, কোনো অসুবিধা হবে না। তো এটা আমরা কেন করব? আমরা তো সবাই জানি যে এই অ্যাডিনামের গোড়াটা খুব মোটা হয় এবং সেখানেই অ্যাডিনাম গাছ তার জল, খাবার সব সংগ্রহ রাখে। দেখতেই পাচ্ছেন আমার কর্ডেক্সটা কতটা মোটা অ্যাডিনাম গাছের। তো এই কর্ডেক্সের উপরে কিন্তু অনেকে বনসাই তৈরি করে এবং সুন্দর সুন্দর আকৃতি দেয়। আমি যখন পরবর্তীতে এই অ্যাডিনাম গাছটি আবার রোপণ করব, তখন কিন্তু আমরা গাছটা একটু উঁচু করে লাগাবো, যাতে এর ভেতরে থাকা যে কর্ডেক্স সেটা বাইরে বেরিয়ে আসে এবং সেটা দেখতে আরও আকর্ষণীয় লাগে। আর এই যে সাইডে থাকা অবাঞ্ছনীয় শিকড়, সেগুলোকে আপনাদের দেখে নিয়ে কেটে ফেলতে হবে, কারণ এই শিকড়গুলো এখন কোনো কাজে লাগবে না। আর এরপরে আমরা এটাকে সবকটা গাছই এরকমভাবে এক এক করে রিপোর্ট করে নেব। আর এটার পরে আমি বলে দেবো কীভাবে মাটি তৈরি করবেন এবং এই গাছটা এর পরবর্তীতে কী করবেন। আর মরু গোলাপ কিন্তু খুবই আকর্ষণীয় একটি ফুল গাছ বলতে পারেন, বা অ্যাডিনামকে অসাধারণ সুন্দর ফুল হয়। এটা মাল্টিপেটাল হয়, সিঙ্গেল পেটালের হয়, আর প্রায় সারা বছরই ফুল দেয়। শীতের সময় একটু ফুল বন্ধ থাকে। যে দেখতেই পাচ্ছেন আমি সব গাছগুলো নিয়ে সাফ গোলা জল বা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ছত্রাকনাশকে আপনারা 15 থেকে 20 মিনিট এটাকে চুবিয়ে রাখবেন। আমি প্রত্যেকটা গাছের কর্ডেক্স এভাবে চুবিয়ে রেখেছিলাম সাবগুলা জলে। এইবার হচ্ছে মেন বিষয়, দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা গাছ দড়ি দিয়ে বেঁধে এরকম একটা আলো ছায়া জায়গায় ঝুলিয়ে রেখেছি। তো এই ঝোলানোর কাজটা আপনারা কেন করবেন? আপনারা এই মরু গোলাপ বা অ্যাডিনাম গাছ কেন এরকমভাবে মাটি থেকে তুলে ঝুলিয়ে রাখবেন? তো বলে রাখি, যখন এই অ্যাডিনাম গাছগুলো আপনারা এরকমভাবে আলোছায়া জায়গায় মাটিহীনভাবে জলহীনভাবে ঝুলিয়ে রাখবেন 15 থেকে 20 দিন অবধি, তখন এই গাছের মধ্যে একটা চাপ পড়বে বা বলতে পারেন যে একটা স্ট্রেস পড়বে, যার ফলে এই গাছের যে মোটা মোটা কর্ডেক্সগুলো দেখছেন এগুলো আস্তে আস্তে জলহীন হয়ে পড়বে এবং গাছের পাতাগুলো ঝরে যাবে। আপনারা কোনো রকম চিন্তা করবেন না এবং কর্ডেক্সটা তুলতুলে নরম হতে থাকবে, আবার খুব নরম হবে হওয়া অবধি আপনারা রাখবেন না। যে দেখতেই পাচ্ছেন আমি ফুলগুলো ছিঁড়ে দিচ্ছি, কেননা গাছটা এমনিতেই জলহীন এবং খাবারহীনভাবে থাকবে বলে সে যদি এখন ফুলের ওপরে তার সব মানে সমস্ত শক্তি ব্যয় করে তাহলে গাছটা ভালো হবে না। পরবর্তীতে আমি ডাল কেটে দেবো গাছটা রোপণ করার পর, এখন আমি সেটা করছি না। আমি 15 থেকে 20 দিন পর এই গাছগুলো সব রোপণ করব। তো চলুন আপনারা কীরকম মাটিতে অ্যাডিনাম তৈরি করবে লাগাবেন তো সেটাও আমি বলে দিই। আমি পুরনো টবগুলো ব্যবহার করব। তো প্রথমে আমি নিয়েছি মোটা দানার বালি। বালির পরিবর্তে আপনারা ঘেঁষ ইউজ করতে পারেন, যেটা কামারখানায় গেলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, কয়লার ঘেঁষ। আমার কাছে ঘেঁষ নেই এই মুহূর্তে, তাই আমি মোটা দানার বালি নিয়েছি। এটা চেলে নেওয়া বালি, আর এটা হচ্ছে দোআঁশ মাটি। তো যদি আপনাদের মাটির ভাগটা বলে দিই, আমি 50% বালি নিয়েছি, 50%-এর মধ্যে দোআঁশ মাটি, ভার্মিকম্পোস্ট, কোকোপিট এবং বাগবাকি সার নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি 1 চা কাপের মতন কোকোপিট। কোকোপিটের জায়গায় আপনারা পারলাইট ইউজ করতে পারেন, আর যদি পারলাইট না থাকে আপনারা কোকোপিট বা নারকেলের কুড়ো যেটা বলি আমরা সেটা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে 2 বছরের পুরনো গোবর সার, আমি ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
আর আপনাদের এটা চেলে নিতে পারেন, না চেলে নিলেও কোনো ব্যাপার না, কেননা মাটির গাছ তো খুব একটা অসুবিধা হয় না, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কাঠ কয়লা বা চারকোল, চারকোলের টুকরো। আমাদের যে কোনো আশেপাশে যেখানে চায়ের দোকান আছে বা আপনারা বাড়িতে যদি কেউ রান্নাবান্না করে উনুনে, তাহলে আপনারা এই চারকোলগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া অনলাইন বিভিন্ন সাইডেও চারকোল বিক্রি হয়। আর এগুলো হচ্ছে ইটের টুকরো, আপনাদের যে কোনো কনস্ট্রাকশনে যে ইট হয় সেটার টুকরো। আর নিয়ে নিয়েছি আমি 1 চামচ নিমখোল, আর এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতন হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। এই হচ্ছে অ্যাডিনামের পারফেক্ট মাটির মিক্সচার। আর এটা একটা 8 ইঞ্চি টব, আপনারা 8 ইঞ্চির জায়গায় 10-12 অবধি টব লাগাতে পারেন, একটু ছড়ানো টবে লাগালে ভালো। তো এই মাটিটা মেশাতে মেশাতে আমি আরও কিছু কথা বলে দিই। আমি যে গাছগুলো ঝুলিয়ে রেখেছি সেই গাছগুলো আমি 10 থেকে 15 দিনের মধ্যে নামিয়ে নিয়ে রোপণ করে দেবো। যখন নতুন করে রোপণ করব তখন কর্টেক্সগুলো একটু উঁচু করে লাগাবো এবং আপনারা নিজেদের মতন আকৃতি দিতেই পারেন। আর এই মাটিটা আমি 10-12 দিন রোদের মধ্যে বা একটু ছাওয়া জায়গায় হালকা জল ছিটিয়ে রেখে দেবো। আর অ্যাডিনাম গাছে যখনই আপনারা রোপণের পরে নতুন করে জল দেবেন, তখন কিন্তু গাছের গোড়াটা আবার শক্ত হয়ে যাবে এবং গাছটা ঠিকঠাক আকৃতি পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আপনারা দেখছিলেন সৌরভ গ্রিন প্ল্যানেট চ্যানেল।